যে এত কষ্ট করে তোমাকে লেখা পড়া শেখানোর চেষ্টা করছে তার দাম তুমি দেবে না। আমি আমার মায়ের কাছে কিছুতেই ফিরে যাব না। আজ আমার মায়ের জন্য আমার এই অবস্থা। আমি স্কুলে লেখাপড়া করব না, আমি খুব দূরে চলে যাব। আমায় দয়া করে চলে যেতে দিন। কিন্তু বাচ্চা, মা যে সর্বক্ষণ তোমার জন্য টাওরকে ডাকছে, তাকে কি কইব? বলবেন আমি ফিরিনি। আমি আমি বেঁচেও নেই। আটকাও গোপাল। গৌরাঙ্গ, মা আমি বলি কি, গৌরাঙ্গ যখন ফিরে এসেছে তখন এসবের মধ্যে আর আপনাকে না জড়ানোই ভালো। আটামশাই ঠিক কথাই বলেছেন, ওর মাকে ডাকা হোক, উনি যেটা ঠিক মনে করবেন উনি সেটাই করুন। না বাবা, যে মা তার সন্তানের জন্য এত লড়াই করছে, তাকে সকলে ঘৃণা করলেও আমি তাকে ত্যাগ করতে পারব না। সে যা করছে তার বেটার জন্যই করছে, তাকেও তো বেটা জন্ম দিতে গিয়ে একই কষ্ট ভোগ করতে হয়েছে। তাকে কেউ সমর্থন না করলেও আমি এটা ভুলে যেতে পারবো না, সেও একজন মা। আমি যাব, আমি ওর মায়ের কাছে যাব। কে কইব গৌরাঙ্গ আর বেঁচে নেই। কিন্তু গৌরকেও আমার সাথে যেতে হবে, সেও শুনুক, সেও দেখুক তার মা এই কথাখানা শোনার পর কি করে, তার কি প্রতিক্রিয়া হয়।